সাবস্ক্রাইব চ্যানেল আইসক্রিম আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। স্বস্তিকা মুখার্জি টলিপাড়ার একজন সাহসী অভিনেত্রী, তার থেকেও বড় কথা তিনি এমন একজন মানুষ যিনি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতেই পছন্দ করেন, আর এই কথা জানেন তার পরিচিত সকলেই, এমনকি সম্পর্কের ব্যাপারেও খোলাখুলি কথা বলেন তিনি। তার সম্পর্ক নিয়ে টলিপাড়ায় কম চর্চা হয়নি, কখনো জিৎ কখনো পরমব্রত, কখনো সৃজিৎ মুখোপাধ্যায় আবার কখনো সুমন মুখার্জি। বিভিন্ন সময় স্বস্তিকার সঙ্গে এই ব্যক্তিদের সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হয়েছিল ইন্ডাস্ট্রিতে। কখনো মুখের উপর জবাব দিয়েছিলেন এই নায়িকা, আবার কখনো বা হেসে এড়িয়ে গিয়েছেন। সম্প্রতি স্বস্তিকার শেয়ার করা একটি ছবি নিয়ে ফের নতুন সম্পর্কের জল্পনা চলছে। ছবিতে দেখা যাচ্ছে কোনো এক পুরুষের কাঁধে মাথা রেখেছেন নায়িকা। ক্যাপশনে তিনি লিখেছেন, যেখানে ফুল ফুটে আশা জাগে। কিন্তু কার সঙ্গে এই ছবি তুলেছেন তা খোলাসা করেননি স্বস্তিকা, কিন্তু তার ক্যাপশন দেখে শুরু হয়ে গিয়েছে নতুন সম্পর্কের জল্পনা। সত্যি কি ফের সম্পর্কে জড়িয়েছেন নায়িকা নাকি অন্য কিছু, এ বিষয় নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি তিনি। তবে স্পষ্টভাষী স্বস্তিকা এই সম্পর্কের বিষয়ে জানাতে যে বেশি দেরি করবেন না এমনটাই আশা করা যায়। বন্ধুরা, বিনোদন জগতের আরো সব লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।